সোমবার মহানায়কের মৃত্যুবার্ষিকীতে মহানায়ক সম্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর সোহম ও নুসরাত জাহানকে মহানায়ক সম্মান দেওয়া হয়েছিল এবার তালিকায় যোগ হল অঙ্কুশ সায়ন্তিকা শুভশ্রীদের নাম তবুও ব্রাত্যই রইলেন টলিউডের বস জিৎ স্বভাবতই ক্ষুব্ধ জিত ভক্তরা মহানায়ক সম্মান পেয়ে চোলের মুখে অঙ্কুশ সায়ন্তিকারা একজন লেখেন আচ্ছা সায়ন্তিকার শেষ ছবি কোনটা ছিল যেখানে জিতের মতো অভিজ্ঞ এই পুরস্কার পাননি সেখানে অঙ্কুশ কিভাবে এই সম্মান পাওয়ার যোগ্য প্রশ্ন অনেকের এবার শুধু নেটিজেনরা নয় রাজ্য সরকারের তরফে জিতের প্রতি উদাসীনতার অভিযোগ প্রযোজক রানা সরকারের বিতর্কিত মন্তব্যের জেরে হামেশাই চর্চায় থাকেন প্রযোজক এবার তার সরাসরি প্রশ্ন জিত কেন মহানায়ক সম্মান পায় না পুরস্কার তালিকা দেখে নেটিজেনদের অভিযোগ শাসক দল ঘনিষ্ঠ তারকা বা সে দলের সাংসদ বিধায়কদের বেছে বেছে বিভিন্ন সম্মানে করা হয়েছে রাজ্য সরকারের পুরস্কৃত তরফে সায়ন্তিকা তৃণমূলের হয়ে বিধানসভা ভোটে লড়ে হেরে যান কিন্তু তারপর থেকে অভিনয় ভুলে রাজনীতিতেই মন দিয়েছেন অভিনেত্রী অপর মহানায়ক সম্মান পান শুভশ্রী তৃণমূলের বিধায়ক রাজ চক্রবর্তীর স্ত্রী পুরস্কার নিয়ে কম ফোটা শুনতে হয়নি শুভশ্রীকেও অঙ্কুশ সরাসরি তৃণমূলের সঙ্গে যুক্ত না হলেও দিদিপন্থী হিসেবেই পরিচিত প্রসঙ্গত রাজনীতি থেকে লক্ষ্য যোজন দূরে থাকেন জিত কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়া তো দূরস্থ রাজনৈতিক সমাবেশেও ভিড় করতে দেখা যায় না জিৎকে অথচ বাংলা ইন্ডাস্ট্রিতে তার অবদান ভোলার নয় অবাঙ্গালি এই অভিনেতা তেইশ বছর ধরে সবটা উজাড় করে দিয়েছেন টলিউডের জন্য অনুরাগীদের দাবি তৃণমূল শিবিরের সঙ্গে যুক্ত নন বলে সম্মান জানানো হয় না তাকে রানার পোস্টের কমেন্ট বক্সে এক জিত ভক্ত লেখেন জিত তো কারুর পা চাটে না সেই কারণে পায় না সম্মান অপর একজন লেখেন জিত বিন্দুবাসীর দলে নেই বলে কোনো সম্মান পায় না বর্তমানে টালিগঞ্জের অধিকাংশ তারকাই সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত তবে সেই পথের পথিক হননি জীব রাজনীতি থেকে দূরে থাকার বিষয়ে অভিনেতা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে কাজটা পারি না সে কাজটা করার চেষ্টাও করি না কাল যদি আমায় বলা হয় বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট খেলতে আমি নিশ্চয়ই পারব না আমি রাজনীতি বুঝি না তাই রাজনীতিতে নেই